এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ডেলিকার মতন একই কথা বলি, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো আজকে সোমবার, আজকে থেকে আর্য টিউশন স্টার্ট হবে। স্কুল এখনো খোলেনি, স্কুল খুলবে 11 তারিখে। আর আমার পায়ের ব্যথাটা আজকে অনেকটা কম আছে, কাল রাতে অনেকক্ষণ পা ঝুলিয়ে রেখেছিলাম বলে গাড়ি করে গেছি এসছি, সেই জন্য পাটা একটুখানি ফুলে ফুলে গিয়েছিল। তো সকালে উঠে দেখছি ঠিকঠাকই আছে। আর আজকে ওয়েদার রিপোর্ট দিচ্ছি। আজকে ওয়েদারটাও বেশ ভালো, হালকা রোদ্দুর উঠেছিল, আর তার সাথে সাথে ঠান্ডা তো আছেই, রাতে বৃষ্টি হয়েছে, খুব 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 ভালো ওয়েদার শিলিগুড়িতে যাচ্ছে। আর আমি এখন যাই রান্না করি, দেখি কি রান্না করব, কালকের চিকেনও আছে এখনো। তোমাদের সাথে পরে আবার দেখা করছি, তোমার সাথে থেকো আর দেখতে থেকো আমার ব্লগটা। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা সেরকম কিছু রান্না করিনি। আজকে ভেজই করেছি, চিকেনটা পরে গরম করে নেব। তো এখন আমি যাচ্ছি স্নানে, অলরেডি অলরেডি বাজে 11টা। তো আমি যাই স্নানে, পরে তোমাদের সাথে আবার দেখা করছি। আমি যাচ্ছি পার্লারে, আর আর্য এখন কি যেন একটা নিয়ে আসছে, ট্যাং এনেছে আর্য, এটা তো ট্যাং পার্লারে এসে আমি একটুখানি করছি হেয়ার স্পা, অনেকদিন স্পা করা হয় না, তাই ভাবলাম একটু করে দিক স্টাফ। এখন আমরা লাঞ্চ করছি, সবার আগে ওরা তিনজন খাচ্ছে, তিনজন না সরি, সোনা খাচ্ছে না, সোনা আমার সাথে খাবে বলেছে, আর্য আর তিহি খাচ্ছে, বাচ্চারা আগে খেয়ে নিক, তারপর আমরাও খাবো। সব খাবারগুলো গরম করেছি, কারণ এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা খাবার একদম ভালো লাগে না। লাঞ্চের পর পার্লারে গিয়েছিলাম, একটু কাজ ছিল, তো এখন চলে এসেছি পার্লার থেকে। আর পার্লারে আজকে অনেক কাজ হয়েছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মানে ভীষণ খারাপ অবস্থা, পা পুরো ফুলে গেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর এখন আর্য টিউশনে, আজকে ফার্স্ট টিউশন ক্লাস 7-এর, আর্য টিউশন থেকে এখন চলে আসবে, তো ওর জন্য আর আরতিহির জন্য সোনা এনেছে নাগেটস, আর যেন কি এনেছে, তো ওগুলো একটু ফ্রাই করি, তারপর সবাই বসে একটু গল্প করি খেতে খেতে, তারপর তোমাদের সাথে কথা বলবো। এই দেখো পা আমার, দেখে বুঝতেই পারছো পুরো পা ফুলে গেছে, এই দেখো খুব টনটন করছে, আর হাঁটলে এই দেখো দেখে বুঝতে, এই দেখো কত ফুলে গেছে পা, এই দেখো ফুলে দেখো সাইড দিয়ে একটা ভাজের মতন হয়ে গেছে, দেখো। এই কদিন কিন্তু এটা হয়নি, কিন্তু আজকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পার্লারে, দাঁড়িয়ে কাজ হয়েছে, সেই জন্য এরকম ফোলা হয়েছে, দেখো কি অবস্থা। সোনা খুব রাগ করেছে আজকে, বললো পার্লারটা কেন খুলেছো, আমি বলেছিলাম কদিন রেস্ট থাকো। তো যাই হোক, দেখি কাল থেকে কয়েকদিন একটু রেস্ট করব, পার্লার খুলবো না, একটু পা ঠিক হোক তারপরই। কি যে ভোগান্তি হলো এটা আমার, সত্যি ভালোই লাগছে না, দেখে পুরো পা টনটন টনটন করছে, দেখো কেমন ফুলে গেছে পা। তো এই যে দেখো সোনা এই নাগেটস গুলো এনেছে, আর একটা পিঙ্কিও দিয়েছে, পিঙ্কি আমার যে ফ্রেন্ড আছে, পিঙ্কি আজকে এসেছিল আমার সাথে দেখা করতে, তখন পিঙ্কিও এনেছে, পিঙ্কি বোধহয় সসেজ দিয়েছে, আর সোনা বোধহয় যাই হোক আলু টিক্কি, আর সোনা আরেকটা জন্য কি এনেছে, সব মিলেমিশেই আজকে হয়েছে, এগুলো একটু ফ্রাই করি। এখানে আলু টিক্কিটা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি ফ্রাই করছি নাগেটস গুলো, এই দেখো কি সুন্দর লাগছে, দেখো এই যে দেখো আমাদের নাগেটস আর আলু টিক্কি ফ্রাই করা হয়ে গেছে। তো সোনা তো খাচ্ছে, তিহিও খাচ্ছে, আর্য বলেছে একটু পরে খাবে, কি সুন্দর দেখো লাগছে, সোনা কেমন লাগছে খেতে, দারুন খুব ভালো হয়েছে খেতে, দেখো কি সুন্দর দেখতেও লাগছে, দারুন। আর হাতে আছে কোক, পিঙ্কি দুটো কোক দিয়ে গেছিল আজকে, আর সোনা কোক কিনতে গিয়েছে দোকানে, তখন দেখে পিঙ্কিও কোক কিনছে, তো পিঙ্কিকে অনেক অনেক ধন্যবাদ কোক আর সসেজ দেওয়ার জন্যে। তো আর্য খাচ্ছে এখানে, আর্য কেমন খাচ্ছ, আর্যকে ব্লগে অনেকে মিস করেছে জানো, আর্য তোমাকে ব্লগে অনেকে মিস করেছে, তোমার কমেন্ট পড়ি তো ব্লগে দেখি, তো এই জন্যই আর্যকে আর আমাদের ছেড়ে কোথাও যেতে দেওয়া যাবে না।
আর আজকে আরজুর ক্লাস 7 এর টিউশন শুরু হয়েছে, তাই না আরজু? তো কেমন ছিল আজকে দিনটা? আরজু কফি মাগে করে কোক খাচ্ছে, আমরা স্টিলের গ্লাসে করে খাচ্ছি। তোমরা কখনো স্টিলের গ্লাসে করে কোক খেয়েছো? খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয় খেতে, তাই না আরজু? শুয়ে পড়েছি আর ডিনার কিছু করিনি, যেগুলো খেলাম অনেক খাওয়া হয়ে গেছে, সেই জন্য আর কিছু খাবো না। আর আমার পাটা ভীষণ মানে অসুবিধা হচ্ছে, ওই জন্য শুয়ে আছি। তো আজকে আর বেশি কথা বলতে ইচ্ছে করছে না, রাত্রি ঘুমিয়ে পড়বো। তোমরা সবাই ভালো থেকো, কালকে চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আজকের জন্য এইটুকুই, কালকে চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, বাই বাই।